নির্বাচনী মাত্র কেটামান দিন আছে আর বর্তমান দিসপুরগী বিধায়ক অতুল বৰা একটা রেলী বাহি গেছে আমি দেখাইছো। দিসপুরের বিধায়কগী একটা রেলী বাহি গেছে, বিশাল রেলী, বহু সমর্থক আহিছে। যিগী আপনার বিধায়ক বর্তমান পুনের নির্বাচন খেলিছে অতুল বৰা, আজি রেলী বাহি গেছে, কি মানুষ আহিছে আজি? মানুষ তো হিসাব করব নি, বহুত মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে, তুমি হিসাব তো গণতেই হওয়া নাই, এনেকা করে বহুত মানুষ আছে। জয়ী সম্ভাবনা গেলে আপনি কি কব? 100% জয়ী, 100% এটা 100% জয় হব অতুল বৰা, 100%। আমি দেখাছো পরিবেশ যি ধরনের বহু লোক ওলাই আছে, ওলাই অহা পরিলক্ষিত হয়েছে, জয়ী কিমান সম্ভাবনা? হ্যাঁ, অতুল বৰা জয়ীক লো আপনার কিমান সম্ভাবনা? 100%, 100%, 100%, বহুত সংখ্যক ভোটার জিকিব। এই দেখাছো পরিবেশ, যখন বাহন আছে চারিচকীয়া, সেই বাহনখনতে বিধায়ক আহিছে। আমি যাত্রা কাল আমি মন্তব্য লওয়ার চেষ্টা করি, যেহেতু রেলী বাহি করা হয়েছে, কিমান দূরলে যাব? আমি নাৰেঙ্গীলৈ যাম, কার্যালয় মুকুল তাতে, সেই কার্যালয়টো আছে, আমি নাৰেঙ্গীলৈ গৈ আছো, নাৰেঙ্গীত আমার কার্যালয় আছে, বিশাল বিশাল দিয়ে মানুষ ভাল পাইছে, ওলাই আহিছে। মই সেইকাৰণে তেওঁ ডেকা লৰা বন্ধু, ডেকা বন্ধুসকলক মই ধন্যবাদ দিছোঁ, আমার লুৎপুরিয়া ডেকা বন্ধু, তেওঁলোকে এনেকৈ মোক আগবাই নিব খুজিছে, মই আনন্দিত, আর তেওঁলোকক মই ধন্যবাদ আর মোৰ কৃতজ্ঞতা জানাইছো। তেওঁলোকক মই অর্গানাইজ কৰা না, তেওঁলোকে নিজেই স্বতঃফূর্তভাৱে প্রচার তো ধুনিয়াকে চলাই আছে, চলাই আছে, মই সহযোগ করে আছো। মই প্রতিদ্বন্দ্বিতা বহুত পিছপৰি থাকিব বা আছে বা থাকিবও ভবিষ্যতে, হয় জয় জয়লাভ তো সাংঘাতিক, মই তো মার্জিনের হেরিতে কথা কই আছো, কিমান মার্জিন হব, যাবারকে বেশি মার্জিন হব লাগে, রাইজও বিচারে, মোৰ অন্তরেও বিচারে, মই সেইকাৰণে ভাবিছো মোর মার্জিন যাবারকে ভালেখিনি বাড়িব। মই ইন্ডিপেন্ডেন্ট বেশিকে উঠিলে মই ভাল পাওঁ, আর কিছু সমাজত লোভিয়া মানুষ থাকে, তেনেকুৱা মানুষখিনি অকমান মই রক্ষা পৰি থাকিম, আৰু মোৰ যিখিনি দলৰ নিষ্ঠাবান কর্মী সেইখিনিয়ে মোৰ নির্বাচন ধুনিয়াকে চলাই যাব। নির্দলীয় প্রার্থীবিলাকৰ লগত কিছু মানুষ ভাল মানুহ থাকে, বেশিরভাগ মানুষ অকমান লোভিয়া মানুহ থাকে, গতিকে মোৰ সুবিধাই হব, নহলে আকৌ মোকো আমনি দিব নহয় সিহঁতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখালো পরিবেশ জানে কেনে রেলী বাড়ি গেছে, আর বহু লোকের রেলী অংশগ্রহণ করেছে।